ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে সন্ত্রাসী হামলা এক পুলিশ সদস্য সহ নিহত চার ব্রিটিশ পার্লামেন্টে হামলা যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা সহ তিন ব্যক্তি নিহত হয়েছেন পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী এ ঘটনা যখন ঘটে তখন পার্লামেন্টে যৌথ অধিবেশন চলছিল ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত বিশ জন এ ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি তবে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করেছে রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনে লন্ডনে এ ঘটনা ঘটল ব্রাসেলসের হামলা নিহত হয়েছিলেন বত্রিশ জন হামলার সময় ব্রিটিশ পার্লামেন্টে ভবনে আটকে পড়া মন্ত্রী এমপি সহ অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বের করে নিয়ে আসার সময় অনেকে এভাবে রুদ্ধশ্বাসে ছুটে আসেন তখন সংসদের উভয় কক্ষে অধিবেশন চলছিল প্রধানমন্ত্রী থেরেসা মেয়েও ছিলেন সংসদ ভবনে ঘটনা ঘটার মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রী থেরেসামীকে সংসদ ভবন থেকে সরিয়ে নেওয়া হয় এমপিদের নিরাপত্তায় পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে আর্ম পুলিশ কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্লামেন্ট ভবন দর্শনার্থীদের জন্য এলাকাটি বেশ আকর্ষণীয় প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে ঠাসা থাকে এ এলাকা লন্ডন আইস বিভিন্ন স্থাপনা আটকা পড়ে দর্শনার্থীরা পার্শ্ববর্তী ওয়েস্ট মিনিস্টার পাতাল রেল স্টেশন সহ পুরো এলাকা যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো লন্ডন শহরে টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্ট মিনিস্টার ব্রিজের দক্ষিণ প্রান্ত এসে লেগেছে পার্লামেন্টের এলাকায় আর অপর প্রান্তে ওয়েস্ট মিনিস্টার পিয়ার লন্ডন আইসহ নানা দর্শনীয় স্থাপনা এই ওয়েস্ট মিনিস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেওয়া দেন হামলাকারী এরপর গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টিনিতে গিয়ে আঘাত হানে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে হামলাকারী আট ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে একসময় সদস্যর ওপর ও উপর্যুপরি ছুরিকাঘাত করেন হামলাকারী তখন পুলিশ হামলাকারীকে গুলি করে নিবৃত করে গুলিতে নিহত হন হামলাকারী হামলাকারী সুরিতা আঘাত আহত পুলিশ সদেশর মধ্যে মারা যান একজন আর গাড়ি চাপায় নিহত হন দুজন আহত হন বির্জনেরও বেশি এদের মধ্যে তিনজন ফরাসি নাগরিক বলে তাৎক্ষণিকভাবে জানায় ফরাসি কর্তৃপক্ষ